আজকে আমরা করব ক্লাস 9th পলিনোমিয়ালস বহুপদ রাশিমালা এক্সারসাইজ 2.5 কোয়েশ্চন নাম্বার 7 উপযুক্ত অভেদ প্রয়োগ করে নিম্নলিখিত মান নির্ণয় করো তাহলে আমরা আজকে মান নির্ণয় করব 99 কিউব 122 কিউব 998 হোল কিউব তাহলে এগুলো আমরা সূত্রের সাহায্যে করব চলো দেখে নিই দেখো আমি সুবিধার জন্য এগুলোকে আমি তুলে নিলাম এখনও দেখো আমরা যে করব 99 তো চলো আমরা এটাকে ভেঙে ফেলি প্রথম কী করতে হবে 100 মাইনাস ওয়ান দেখো 100 মাইনাস ওয়ান আমি এখানে লিখে দিচ্ছি 100 মাইনাস ওয়ান ইকুয়াল টু কি 99 তাহলে এই সংখ্যাটা এখানে লেখা ছিল ঠিক তো চলো এখানে ফর্মুলাতে করে ফেলি 100 কিউব মাইনাস 1 কিউব মাইনাস 3 যে আমরা ফর্মুলা 3 এ বি হে হলো কি 100 বি হলো কি 1 এ মাইনাস বি এই হলো আমাদের ফর্মুলা চলো 100 কিউব দেখো 100 কিউব এই জিনিসটা বোঝার জন্য কি করতে হবে 100 কিউব যখন আমরা গুণ করা হয় 100 ইন্টু 100 ইন্টু 100 এবার কি তিনবার আমরা মাল্টিপ্লিকেশন করব করার একটা জিনিস শর্টকাট মেথড জানতে হবে কি 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু কি হলো 1 হয়ে গেল এবার কাউন্ট করো জিরো কতগুলো ছিল 2 4 6 সিক্স জিরো এখানে বসিয়ে দাও হয়ে গেল কাজ তোমাদের সাকসেস চলো আমরা করে নিলাম সিক্স জিরো বসিয়ে দিলাম হয়ে গেল 1 কিউব মিন্স 1 দেখো এটাই কী করবে 3 100 কত 3 একে 3 300 ঠিক আছে 300 সঙ্গে আবার যে একদম সিস্টেমেটিক করলে এরকমভাবে করতে হবে চলো দেখো আমরা এই যে বড় সংখ্যাটা দেখছো এটা থেকে আমরা এই সংখ্যাটি আমরা কি বি করে দেবো চলো এখানে দেখো 4 শূন্য আমি 4 শূন্য এখানে বসিয়ে দিলাম তারপর দেখো 4 শূন্য শেষ এখানে কি 100 থেকে 3 যখন আমরা কি বি করে দেবো করতে থাকবো 97 ঠিক আছে চলো আমরা আবার এখানে প্লাস 100 আর প্লাস 300 মাইনাস 1 লিখে নিলাম দেখো আমরা লিখতে পারি দেখো 300 থেকে 1 চলে গেলে কেউ 200 তাহলে 970 299 এটাই তোমাদের রিভিউ আনসার হয়ে যাবে আমি একসঙ্গে করে দিই চলো নেক্সট পার্টে চলে যাই এই যে কোয়েকশনটা 102 কিউব সেম একই পদ্ধতিতে আমরা করতে পারি 101 প্লাস 2 এটা কি হোল কিউব লিখতে পারি তো এটাকে আমরা ফর্মুলার মাধ্যমে করব দেখো 100 কিউব প্লাস 2 কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ হলো 100 বি হলো 2 100 প্লাস 2 এই ফর্মুলার মাধ্যমে আমরা করে নিলাম তাই তো 100 কিউব এখানে আমরা করেছি কি হবে 6টি শূন্য দিয়ে দেবো প্লাস 8 কিউব বলতে কি 8 আর 2 কিউব বলতে 8 সরি দেখো 3 6 6 দেখো লেখো 6 এখানে 2টি শূন্য এখানে 2টি 4টি শূন্য বসে দাও 100 100 গুণ করলে কি হবে দেখো 100 100 গুণ করলে কি হয় 1 4 0 4টি শূন্য হয়ে যাবে এটা শর্টকাট করে দিলাম আর 3 6 প্লাস 3 6 6 কি 12 12 00 এটাই তোমাদের এবার এটাকে গুণ করে দেবো এখানে 1টি সংখ্যা সিঙ্গেল 8 8 0 2 1 এটাকে আমি বসিয়ে দিলাম তারপরে 6 এগুলো ফার্স্টে 1 0 শেষ তোমাদের আনসার এটা হয়ে গেল কোনো সমস্যা হলে
উপর নিচে বসে তোমরা পরে চেক করে দেখতে পারো। এরকমভাবে তোমরা যখন করবে আশা করি কোনো সমস্যা থাকবে না, এভাবে করতে পারবে। আমরা একদম ছোটো যে সময় ছিলাম তখনকার সময় আমরা এরকম করেছি, আমরা এরকম করেছি, তাই তো হয়ে গেল। দেখো আচ্ছা, তো এই কুয়েকশনটা কি তোমাদের জন্য ছেড়ে দেবো নাকি তোমরা নিজেরা করতে পারবে? ছেড়ে দিলাম, তো এটাকে আমি একটু ভেঙে ছেড়ে দিই। তোমরা আশা করি তোমাদের সমস্যা হবে না, এটাও করতে পারবে। তাই আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, না পারলে কমেন্ট করো, আমি তোমাদেরকে